আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 8 নম্বর এবং 9 নম্বর দুটি পর্ব একসাথে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হঠাৎ করে প্রকৃতি স্তব্ধ হয়ে আছে, মাঝে মাঝে গর্জে ওঠা আকাশের হুঙ্কার নিস্তব্ধ রাতকে আরো নিজম করে তুলেছে। থেমে থেমে এক ধরনের গরম হাওয়া বইছে, গাছের পাতা এক বিন্দু নড়ছে না। নিঃসন্দেহে জ্বর আসার পূর্বাভাস। ওরও দাঁড়িয়ে আছে রুমে আয়নার সামনে, তার দৃষ্টি আয়নার দিকে থাকলেও আসলে সেখানে নেই সে অন্যমনস্ক, গভীরভাবে যেন কিছু ভাবছে সে। বিকেলে ইরাদের বাসা থেকে আসার পর থেকেই সে এমন নিশ্চুপ হয়ে আছে, কারোর সাথে কোনো বাক্যলাপে পর্যন্ত তো যায়নি। হঠাৎ করে নীরবতাকে ভেঙে বাইরে জমজম করে বৃষ্টি নামল, সাথে জড়ো হাওয়া তো আছেই। ম্যাগের হঠাৎ গর্জনের সাথেই কোমরে একটা হাতের শীতল স্পর্শ পেয়ে ওর চমকে উঠল, হাত থেকে চিরুনিখানা পড়ে গেল। এবার গাড়ে সেই চিরচেনা ঠোঁটের স্পর্শ অনুভব হতে ওর স্থির হয়ে গেল। বুঝতে পারলো অব্র তার সান্নিধ্য চাইছে, বর্ষণের গভীর রাতে অব্রের কাছে আশায় ওরও আজ তেমন আবেগ অনুভব করলো না, বরং শান্ত স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। অব্র কিছু শুনলো বলে মনে হয় না, তার মাথায় তখন অরুণামের নেশা ভালো মতোই চড়ে গেছে। ধীরে ধীরে সেই নেশায় আরও মত্ত হয়ে ঢুকতে চাইছে। অরু আবারও বলল, শুনছেন? অনেক কষ্টে অব্র উচ্চারণ করল, হুম। অরু বলল, একটা কথা বলার আছে। অব্র বলল, অব্রর ব্রকঞ্চিত হলো, সে বিরক্তি বোধ করলো। ভালোবাসাবাসির এই সময়টাতে বিরক্ত করা অব্র একদমই পছন্দ করে না, তাই সে বলে, এখন না, পরে বলো। অরু হঠাৎ রুক্ষ হয়ে ওঠে, শক্ত মুখে বলে, না এখনই বলতে হবে। আয়াসকে নিয়ে আপনার কি সমস্যা? অব্র ধপ করে মাথা উঁচু করল, তার হাতের বাঁধন শিথিল হয়ে গেছে, চোখের ঘোর কেটে গেছে। সেখানে এখন এক আকাশ বিস্ময়। অব্র অবাক হয়ে বলল, কি বলছো এসব? আয়াসকে নিয়ে আমার সমস্যা কি হবে কি? অরুর রুক্ষ স্বরে বলল, সমস্যা না থাকলে আয়াসকে দূরে পাঠানোর জন্য এত পাগল হয়েছেন কেন? অব্র বলল, মানে? অরু বলল, মানে কি দরকার ওকে বোর্ডিংয়ে পাঠানো? অব্র এবার বুঝতে পারলো অরু কেন এমন ভাবছে, তাই মৃদু হেসে বলতে নিল, অরু তুমি ভুল বলছো। কিন্তু অরু অব্রার কথা শেষ করতে দিল না, আয়াস ধরে যাবে এতটুকু আভাস পেয়ে অরুর মাথা আজ যেন পুরো নষ্ট হয়ে গেছে। কি বলছে না বলছে সেদিকে তার কোনো হুঁশ নেই। অব্রার কথা শেষ হওয়ার আগেই সে বলে উঠল, আমি ভুল বুঝছি? আপনি জাননি বলুন বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে? সত্যি কথা বলবেন, বলুন জাননি আপনি? অব্র চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ গিয়েছিলাম। অরু বলল, এত বড় সিদ্ধান্ত নেওয়ার পরও ভাবছেন আমার মাথা ঠিক থাকবে? আপনি তো আমাকে কিছু জানানো নি, আসলে আপনি চেয়েছিলেন আমাকে না জানিয়ে আয়াসকে দূরে পাঠিয়ে দিতে। অব্র এবার রেগে গেল, রাগ তো তার বরাবরই বেশি। রেগে অরুর হাত শক্ত করে টেনে ধরে বলল, চুপ, আমার কথা এখন পুরোপুরি শুনবে। আমি বোর্ডিং স্কুলে গিয়েছিলাম আয়াসকে ভর্তি করাতে নয়, সেখানে স্কুলের বাইরে এক মাসের একটা এডুকেশনাল সেমিনার হবে, তার জন্য জাস্ট 1 মান্থের জন্য আয়াসের পার্টিসিপেট করাতে। অরু বলল, এই কথাটা আমাকে আগে বলেননি কেন? আমার থেকে এই কথাটা লুকানোর কি প্রয়োজন ছিল? অব্র বলল, ভুলে গিয়েছিলাম, মাফ করো, অনেক বড় অন্যায় তো করেই ফেলেছি, তাই না? এখন কি এর জন্য আমায় শুলে চড়াবে? তোমার থেকে আয়াসের প্রতি দরদ আমারও কিছু কম না, 6 বছর ছোট থেকে ওকে আমি একা বড় করেছি। অরু বলল, এর জন্য কি এখন আপনি আমাকে খোঁটা দিচ্ছেন? অব্র 2 কদম পিছিয়ে গিয়ে পিছনে ঘুরে দাঁত কিরমির করে বলল, তোমার সাথে এখন কথা বলাটাই ইউজলেস। অরু দ্রুত অব্রর সামনে গেল, বলল, কথা ঘুরাবেন না, আপনার মনে কি আছে আজ জেরেই ফেলুন। আপনার কি মনে হয় 6 বছর আমি কোনো কষ্ট করিনি? ছেলের থেকে দূরে থেকে কষ্টে ছটফট করেছি আমি, আর আপনার মনে হয় আমি খুব সুখে ছিলাম? অব্র বলল, আমি এসব নিয়ে কোনো কথা বলছি না, তুমি এগুলো কেন টেনে আনছো? অরু বলল, টেনে আমি এনেছি না আপনি আনলেন, এখন এই দোষটা আমাকে দিয়ে দিন। অব্র বলল, তুমি একটা সেলফিশ, সবসময় নিজের দিকটাই শুধু চিন্তা করো। সেলফিশ কথাটারও অরু ভীষণ আঘাত পেল।
হারিয়ে ফেলল তার স্বাভাবিক বোধ, প্রচণ্ড রেগে করে ফেলল আরো একটা মারাত্মক ভুল। চিৎকার করে অভ্রকে বলল, আমার সামনে থেকে দূরে যান আপনি, আপনার চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না। রাগে থমথমে মুখে কঠিন স্বরে অভ্র শুধু বলল, বেশ, এই কথাটা যেন মনে থাকে। তারপর গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার সময় হাত দিয়ে দরজায় একটা জোরে বাড়ি দিল। অরু ধপ করে বসে পড়ল ফ্লোরে, কান্নারত মুখ ঢেকে ফেললো দুই হাতে হাঁটুর বাজে। তার অশান্তনীয় মস্তিষ্ক হয়তো তখন বুঝতে পারল না রাগের মাথায় কি মারাত্মক বোল্টাইন না করল। ঘুম থেকে উঠে বাবাকে নিজের পাশে দেখে আয়া শুধু খানিকটা না, বেশ অনেকটা অবাক হলো। বাবা তো কখনো তার রুমে এসে ঘুমায় না। হ্যাঁ, সে মাঝে মাঝে বাবা মায়ের রুমে গিয়ে ঘুমায়, ইচ্ছে হলেই যায়, কিন্তু বাবা তো আর আসে না। আয়াস চটপট বালিশের পাশ থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে নিল। বড় বড় চোখে আরও একটু গভীর দৃষ্টিপাত করে দেখে নিল, সত্যিই বাবা ঘুমিয়ে আছে আয়াসের পাশের বালিশে। বাবাকে দেখে অবাক ভাব ছাপিয়ে আয়াসের মুখ প্রশস্ত হয়ে গেল একগাল হাসিতে। আর পাঁচটা বাবা ছেলের মতো সম্পর্ক নয় অভ্র আয়াসের। জন্মের পর থেকে পরবর্তী ছয়টি বছর বাবার সাথে তারা কেটেছে একান্ত আপন সময়। সেই সময়টুকুর জন্য অভ্র ছিল আয়াসের মা আর বাবা। আয়াসকে দাঁত ব্রাশ করানো, খাইয়ে দেওয়া, জামা পরিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সব তো অভ্রই করত। কখনো বাবার এত স্নেহ দিয়ে বড় করত, খেলাধুলা করত, আবার কখনো মায়ের মতো মমতা দিয়ে আগলে রাখত। তাই তো আর পাঁচটা বাবা ছেলের সম্পর্কের চাইতো আয়াস আর অভ্রের সম্পর্ক একটু বেশি ঘনিষ্ঠ, বেশি বন্ধুত্বপূর্ণ। আর বাকি সবার মতো মায়ের অবদান যেখানে থাকে একদা পোপড়ে, সেখানে আয়াস তা করতেই পারে না। তার জীবনে বাবা আর মা দুজনেরই অবদানই সমান, দুজনকে সে প্রাণাদিক বেশি ভালোবাসে, কাউকে 1 ইঞ্চি বেশি বা কম নয়। আয়াসের ছোট্ট মন তার বাবা মাকে এতটাই উজাড় করে ভালোবাসে যে সেই ভালোবাসার কথা ভাবতেই তার চোখে পানি এসে পড়ে, মন আবেগী হয়ে ওঠে। যেমনটি হচ্ছে এখন, আয়াস নিজের বালিশ ছেড়ে অভ্রের বুকে মাথা রেখে তার ছোট্ট দুই হাত দিয়ে বাবাকে জড়িয়ে ধরল। ছেলের ভালোবাসার আলিঙ্গনে অভ্রের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই নিজের প্রাণের টুকরাকে বুকে দেখে তার মন ভরে উঠল। আয়াসের মাথায় হাত রেখে স্মিত হেসে বলল, শুভ সকাল সোনা। আয়াসও মাথা তুলে একগাল হেসে বলল, শুভ সকাল বাবা। আয়াস বলল, ঘুম কেমন হয়েছে? আয়াসের বাবা বলল, যেমনই হয়েছে তোমাকে দেখে ভালো হয়ে গেছে। ছেলের কথায় অভ্র হেসে ফেলল, তারপর হঠাৎ চোখমুখ কোচকে অদ্ভুত ভঙ্গিমায় বলল, মুখের মধ্যে জার্মস কিরবিল করছে, চলো ঝটপট বাথরুমে গিয়ে বাবার আয়াস মিলে আজ সব জার্মস ধ্বংস করে ফেলবে। বাবার মজার ছলে বলা কথা আয়াস খিলখিল করে হেসে উঠল। শোয়া থেকে উঠে বসে বাথরুমের দিকে যেতে যেতে বলল, চলো, তুমি কি আজকে আমার সাথে দাঁত ব্রাশ করবে বাবা? তুমি কি কালকে রাতে আমার সাথেই ঘুমিয়েছিলে? তোমার রুমে কি হয়েছে? অভ্র নিরুত্তর, এত সব প্রশ্নের একটিরও জবাব দিল না সে। উচ্ছ্বাসিত আয়াস প্রশ্ন করেই ভুলে গেল, উত্তরের আশা দাঁড়িয়ে রইল না, এক ছুটে চলে গেল বাথরুমে। তার ইমার্জেন্সি চেপেছে, আয়াসের প্রস্থান করতেই একরাশ বিষণ্ণত অভ্রকে চেপে বসল। রাতের সমস্ত ঘটনা পুনরায় মনে পড়তে লাগলো। অরু কি করে পারল এটা ভাবতে যে আয়াসের জন্য অভ্রর টান নেই? সে আয়াসকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে? আর গত রাতে কিরূপ অদ্ভুত আচরণটি না করল? অরুর এইরূপ অভ্রর অচেনা নয়, সন্তানের প্রসঙ্গ আসলেই অরু এমন হয়ে যায়। সেই অরুকে অভ্র চেনে না, সে অরু তখন শুধুই একজন মা, আর অন্য কিছু তখন তার মাথায় থাকে না। সন্তানই যেন অরুর কাছে মুখ্য, অভ্র সেখানে গৌণ। তাই বলে অভ্রকে এতটা দূরের ভাববে সে? এমন নিষ্ঠুর শব্দে জর্জরিত করবে তাকে? একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অভ্রের মুখ থেকে। সিলিংয়ের নিবদ্ধতার দৃষ্টিতে তখন কষ্টের গভীর ছাপ স্পষ্ট। গত রাতের ঝড়ের কারণে আজকের পরিবেশটা শীতল, রোদে তেমন প্রখরতা নেই, বরং ঠান্ডা আবহাওয়া নমনীয় রোদ এক প্রকার ভালোই লাগছে। আম গাছের ডালে বসে একটি সুন্দর কাঠঠুকরা পাখি সেই কখন থেকে ঠুকঠুক করে যাচ্ছে। আয়াস গভীর নিরীক্ষণের দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। এক মুহূর্তে সে বসে আছে স্কুলের মাঠের পাশে ইট সিমেন্ট দিয়ে বাদাই করা বেদিতে, তার হাতে একটি চিপি কোলা পানির বোতল, গায়ে সাদা হলুদ সংমিশ্রণের একটি স্পোর্টস টি শার্ট, সাথে হলুদ রঙের শর্ট প্যান্ট, চোখে গোল্ড ফ্রেমের চশমা, আর হাতে একটি ব্ল্যাক ওয়াচ। এখন স্পোর্টস আওয়ার চলছে,
স্পোর্টস টিচার বাচ্চাদের নিয়ে নেমে গেছে মাঠে। দুরন্ত উদ্দীপনার সাথে বাচ্চারা ফুটবলের গায়ে কিক মেরে মাঠের এমাথা থেকে ওমাথা পর্যন্ত ছুটোছুটি ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আয়েশা এতক্ষণ তাই খেলছিল, কিন্তু এখন আর তার তেমন একটা ভালো লাগছে না। সে হাঁপিয়ে উঠেছে, সে কি বাচ্চাদের থেকে বিপরীত? স্পোর্টস আওয়ার চাইতে পড়ালেখার সময় তার বেশি পছন্দ। কাঠঠোকরা পাখিটিকে গভীর মনোযোগ দিয়ে দেখায়। আয়াশ যখন ব্যস্ত তখনই তার পাশে এসে দপ করে বসে পড়ে প্রত্যাশা, একদম গা ঘেঁষে। আয়াশ সংকুচিত হয়ে পড়ল, সে মেয়েদের সাথে তেমন একটা কথা বলে না, কেমন একটা অস্বস্তি হয়। এদিক দিয়ে প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন, সে সবসময় আয়াশের সাথে সেদে সেদে কথা বলতে আসে, যখন তখন পাশে বসে পড়ে। আয়াশের লজ্জা লাগে, সে পাশরিয়ে প্রত্যাশার থেকে খানিকটা সরে বসে। বাহাত দিয়ে চশমাটা ঠিক করে একবার আর চোখে দেখে প্রত্যাশাকে। প্রত্যাশার কোনো ভাবান্তর নেই, তার ফর্সা মুখে বিন্দু বিন্দু গাম জমে আছে। বাহাতের উল্টা পিঠ দিয়ে বারবার কপাল গলা মুছে নিচ্ছে সে। প্রত্যাশার গায়েও আয়েশের মতো টি শার্ট, হলুদ টি শার্ট। হাত দিয়ে গাম মোছা হলে প্রত্যাশা হঠাৎ আয়েশের হাত থেকে পানির বোতলটা নিয়ে নিল, তারপর কিছু না ভেবে ডক ডক করে পানি গিলে ভিজিয়ে নিল গলা। আয়েশ হতবাক, একটু আগে সে এই বোতলে মুখ লাগিয়ে পানি খেয়েছে। প্রত্যাশা একবার তো জিজ্ঞাসাও করে নেবে, জিজ্ঞাসা না করে কেউ কারো হাত থেকে এভাবে বোতল নিয়ে পানি খেতে পারে? এ কেমন অদ্ভুত মেয়ে! আয়েশের তাকিয়ে থাকার সম্মুখে প্রত্যাশা মিষ্টি হাসি দিল, তার গালে গর্ত হয়ে গেছে। প্রত্যাশা বলল, আমাকে হাসলে খুব সুন্দর দেখায়, তাই না? প্রত্যাশার কথায় আয়াশ থতমত খেয়ে গেল, কারণ কথাটা সত্যি। হাসার ফলে তার গালে যেভাবে গর্ত হয়ে যায় তা দেখতে আয়াশের ভালোই লাগে। কিন্তু আয়াশ কিছুই বলল না, চুপ করে রইল। প্রত্যাশা হড়বড় করে বলে যেতে লাগলো, সবাই বলে আমাকে হাসলে খুব সুন্দর দেখায়, তাই বললাম। তোমাকে কি কেউ কিছু বলেছে? তুমি হাসলেও তোমাকে খুব সুন্দর দেখায়, খুব সুন্দর। আয়াশ এবারও কিছুই বলল না, লজ্জা পেল, নিরুত্তর মুখটি ঘুরিয়ে নিল সামনে। মেয়েটি কি থেকে কি বলে ফেলে তার কোনোটাই ঠিক নেই। প্রত্যাশা বলল, তুমি কি চিন্তিত? না চাইতেও আয়াশ বলে ফেলল, কেন? প্রত্যাশা বলল, পরীক্ষা নিয়ে। আয়াশ বলল, মোটেও না। কথাটা বলে আয়াশের মনে হলো আসলে সে ভুল বলেছে, সে যে একেবারে চিন্তিত তা নয়, এই প্রথম পরীক্ষা নিয়ে তার ঈষৎ চিন্তা হচ্ছে, কারণ সে শুনেছে প্রত্যাশা খুব ভালো ছাত্রী। তার একটু ভয় হচ্ছে যদি সে এবার পরীক্ষায় প্রথম না হতে পারে তাহলে কি এবার মায়ের সেই গর্বিত হাসি দেখতে পাবো না? না না, তা কী করে হয়, আয়াশ আজ থেকে আরও ভালো করে পড়বে। প্রত্যাশা তার চঞ্চল ভঙ্গিতে বলল, আমি তো খুবই চিন্তায় আছি, এই স্কুলে তো আমার প্রথম পরীক্ষা, বলো। চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আয়েশার কিছু বলার কোনো অপেক্ষা না করে প্রত্যাশা আরও একবার আয়েশের বোতল থেকে পানি খেয়ে নিল। আয়েশ শুধু তাকিয়ে রইল, বোতলের সবটুকু পানি শেষ করে পাশে ঘুরতে প্রত্যাশার মন খারাপ হয়ে গেল, কারণ আয়াশ সেখানে নেই, কখন যেন উঠে গেছে। সেই মন খারাপ দেড় মিনিটের বেশি স্থায়ী হলো না। একটু দূরে চোখ যেতে প্রত্যাশা দেখল সেই আম গাছটির নিচে আয়াশ দাঁড়িয়ে আছে, পাশের নাদুস নুডুস টাইপের আরও একটা ছেলে। সে দ্রুত উঠে সেখানে দৌড়ে গেল, মুখে সেই প্রশস্ত হাসি বিরাজমান। চোখ পলান্টিস খেলবি? তুতুলের উচ্ছ্বাসিত গলা। আয়াশ জিজ্ঞাসা করল, হ্যাঁ খেলবো, আর কে কে খেলবে? তুতুল বলল, কেউ না, শুধু তুই আর আমি, খেলবি? আয়াশ আনন্দে আপ্লুত হয়ে বলল, হুম। তুতুল বলল, আমাকেও নেবে তুতুল ভাই? প্রত্যাশার আকস্মিক গলায় তুতুল আর আয়াশ দুজনেই চমকে উঠল। আয়াশ প্রাণপণে চাইল তুতুল যেন না বলে, বেশিরভাগ সম্ভাবনাও তাই, কিন্তু আয়াশকে চরমভাবে চমকে দিয়ে তুতুল হ্যাঁ বলল, কারণ তুতুল এতদিনে যতদূর বুঝেছে মেয়েটা ভালো। এর কারণে তো সেদিন আয়াশ আর তুতুল প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে রেহাই পেল। আয়াশকে চোর ঘোষণা করে তৎক্ষণাৎ তুতুল আর প্রত্যাশা বিস্তীর্ণ মাঠকে ছাড়িয়ে সেখান যেখানে পারে আড়ালে আবডালে লুকিয়ে পড়ল। আয়াশ নড়ল না, কিছুক্ষণ সেই জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখ ভার আর সংকুচিত। কি মুশকিল, এখন সে কিনা একটা মেয়ের পিছনে দৌড়ে দৌড়ে তাকে খুঁজে বেড়াবে। রান্নাঘরের জানালার গ্রিলে বসে একটা কাক তার স্বরে কা কা করে ডাকছে, চুলোয় বেগুন পোস্তের কড়াই বসানো। তার সামনে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে অরু, তার মুখে আষাঢ়ের ন্যায় মেঘের ঘন ঘটা, চোখ দুটো যেন কালো রাতের নির্জলা গভীর বর্ষণের সাক্ষী। নাকে এক ধরনের পোড়া পোড়া গন্ধ ভেসে এলো। দ্রুত সম্বিত ফিরে পেয়ে অরু তাড়াতাড়ি কোমর পর্যন্ত খোলা চুলগুলো হাত খোপা করে নিল, চুলা থেকে খালি হাতেই কড়াই নামিয়ে ফেলল। উপরন্ত হাতে লেগে গেল গরম কড়াইয়ের ছেঁকা, ছেঁকা খাওয়া হাত দ্রুত মুখের কাছে নিয়ে জিভ লাগিয়ে বিজিয়ে দিল সে। কিছুই ভালো লাগছে না তার,
দুপা পিছিয়ে রান্নাঘরের ডেস্কের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। সে বুঝতে পেরেছে তার ভুল হয়েছে, সেদিন রাতে এমন করা ওর একদম ঠিক হয়নি। সে জানে না তার সেদিন কি হয়ে গিয়েছিল, ভুলের উপর শুধু ভুলই করে যাচ্ছিল। অবরাজ দুদিন ধরে তার সাথে কোনো কথাই বলে না। সেই রাতের পর দিনই কোনো এক ফাঁকে নিজের রুমে এসে সব জিনিসপত্র নিয়ে আয়েশার রুমে তুলেছে। রাতে আয়েশার রুমেই থাকে, ওর সাথে আর কোনো ধরনের কোনো যোগাযোগ সে করেনি। সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় বলে বাবা মা নিচের রুমগুলোতে থাকেন, ওপরতলায় তেমন কারো আসা যাওয়া হয় না বললে বিষয়টা এখন পর্যন্ত কারো অবগত হয়নি। কিন্তু এভাবে আর কতদিন, অরু একবারই অবরকে কিছু বলতে পারে না, কান্নারা দলা পাকিয়ে আসে, এক ধরনের সংকোচ আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকে তাকে। কিন্তু তার দৃষ্টি তো বলে দেয়, অবরকে তা বুঝতে পারে না। অরু ঠিক করছে আজ যেভাবেই হোক সে অবরের সাথে কথা বলবে, তার কাছ থেকে ক্ষমা চাইবে। কিন্তু সেই সুযোগটা যে অবর তাকে দিচ্ছে না। স্কুল থেকে ফিরে আয়াস প্রথমে ছুটে যায় রান্না করে, রান্নারত মায়ের সান্নিধ্যে তার ভালো লাগে। অরু ঝটপট হাত দিয়ে চোখের পানি মুছে নিল, কষ্ট আড়াল করে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, এসে গেছো বাবা? আয়াস কোনো জবাব না দিয়ে প্রথমে মাকে জড়িয়ে ধরল। মায়ের শাড়ি থেকে এক ধরনের মিষ্টি গন্ধ তার নাকে ভেসে এলো, মায়ের শরীরের চিরচেনা এই গন্ধটি আয়াসের ভীষণ প্রিয়। ছেলের পিঠে হাত রেখে অরু বলল, কি করছো আয়াস? আমার শরীরে ঘাম। আয়াস বলল, সমস্যা নেই মা, আমার শরীরেও ঘাম, তোমার ঘামের গন্ধ আমার খারাপ লাগে না। আয়েশের চুলে হাত বলে অরু স্মিথ হেসে বলল, যাও কাপড় পাল্টিয়ে এসো, বেশিক্ষণ ঘাম শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। জুসের কথা শুনে আয়াস করুণ মুখে বলল, খেতেই হবে। অরু বলল, খেতেই হবে। আয়াস আর কথা বাড়ল না, মায়ের কথা মতো জামা কাপড় পাল্টাতে চলে গেল। শাড়ির আঁচলে হাত মুছে অরু ব্লেন্ডারে অরেঞ্জ জুস বানাতে বসলো। ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ নামিয়ে মিশিয়ে দিল তাতে, তারপর চটপট একটি পরিষ্কার কাঁচের গ্লাসের শরবত ঢেলে নিল, একটা ছোট্ট পিরিচ দিয়ে গ্লাস ঢেকে নিয়ে এলো পরে আয়াসের রুমে। আয়াসের রুমে গিয়ে অরু রীতিমতো একটা চমকে গেল, অব্র বিছানায় বসে আয়াসের সাথে দুষ্টুমি করছে, কখন এসেছে অব্র? অরু তো ট্যারি পেল না, হয়তো ব্লেন্ডার চালানোর সময় এসেছে। অব্রকে দেখে অরুর মুখে হাসি ফুটে উঠলেও অব্রর ক্ষেত্রে তা হলো বিপরীত, অরুকে দেখা মাত্রই তার মুখের হাসি মিলিয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। অরু আশাহত হলো না, গ্লাসেতে বাবার ছেলের সামনে এসে দাঁড়ালো। মায়ের হাত থেকে খুশি মনে আয়াস গ্লাস নিয়ে নিল, অন্য জুসের চাইতে অরেঞ্জ জুসটা তার একটু পছন্দ বেশি। ঠান্ডা গ্লাসে এক চুমুক দিতে আয়াসের প্রাণ জুড়িয়ে গেল, হাসি মুখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমিও তো ক্লান্ত হয়ে এসেছো, তুমি খাবে? মা কি দারুণ করেই না বানিয়েছে। অরু তখন অন্য ঘুরে ছিল, মন ভরে নির্বিশেষ দেখে নিয়েছিল তার প্রিয়তমকে। ছেলের কথা সম্মিত ফিরে পেল, বুঝতে পারলো সে কি বোকামিনি টেনা করছে। একটু যদি তখন টের পেত অব্র এসেছে, দুই গ্লাস জুস নিয়ে আসা উচিত ছিল। চঞ্চল হয়ে উঠে অরু বলল, আমি আরেক গ্লাস নিয়ে আসছি তোমার বাবার জন্য আয়াস, এক্ষুনি নিয়ে আসছি। অরুর যাওয়ার আগে অব্র উঠে দাঁড়ালো, বাথরুমের দরজার কাছে গিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে কঠিন মুখ করে বলল, দরকার নেই। মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে সে পানির সবকটা কল ছেড়ে দিল। ঘূর্ণি পাখের মতো আবারও কান্না অরুর গলায় এসে ঠেকল, চোখের দৃষ্টি হতে চাইল জাপসা, কিন্তু অরু নিজেকে সংযত করে নিল। আয়াস সামনে দাঁড়িয়ে আছে, সন্তানের সামনে যে মায়েদের কাঁদতে নেই। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।